Assalamualaikum warahmatullah. Welcome to KPS online class. I am Muhammad Ayub. Kashtina Bambasham Sanir Gonit Trigonometry 9.1 niye ami ekhane je topics gulo niye alochona korbo seta hocche border ek pashe legal axis ebong je sutro gula ebong pula korar shomoy je sutro gula amra proyog korbo shei sutro gula border ek pashe legal axis obosshoi dekhte pachho তোমরা যারা দেখতেছো তারা অবশ্যই আমি কিভাবে অঙ্কগুলো করতেছি এবং সূত্রগুলো কিভাবে अप्लाई করতেছি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবা আশা করি সবাই বুঝতে পারবা আর না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবা কোন জায়গায় বোঝায় কি প্রবলেম আমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমি এখানে অনুশয়ে এর অনুশয়ে লাগবে তোমরা জানো ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার যেটা এটা অসন অনুশীলনে এক অর্থাৎ 9.1 9.1 এ যে সমস্যাগুলো পরীক্ষায় আসার মতো মোটামুটি পরীক্ষা আসে সেগুলো আমি এখানে লিখলাম এবং এইগুলো এই সূত্রগুলো এখানে লিখলাম এই সূত্রগুলো এই অঙ্কগুলোর সাথে কিভাবে অ্যাপ্লাই হবে সেই জিনিসটা যদি তোমরা ধরতে পারো তাহলে বাকি যত ত্রিকোণমিতি আসে এবং বাকি বইয়ে যেগুলো আছে ওই সাবটার যেগুলো আছে তুমি অবশ্যই অবশ্যই পারবে ইনশাআল্লাহ তাহলে দেখা যাক নাম্বার 1 আমাকে বলছে প্রমাণ করো যে tan a √1 - sin² = sin a এখানে বাম পক্ষ tan a √1 - sin² a এখানে যদিও বা tan a sin a এটা এখানে মূলত অ্যালফাবেট না এটা মূলত এখানে আছে থিটা a এখানে মূলত থিটার কাজ করবে কোনো অ্যালফাবেট হিসেবে কাজ করবে না যদিও এখানে t n এটা এগুলো অ্যালফাবেট tan কিন্তু এখানে এই বড় হাতের এটা এখানে এটা কাজ করবে থিটা হিসেবে তাহলে tan সমান আমরা জানি sin / cos tan a সমান আমরা জানি sin a / cos a 1 minus sin square তাহলে 1 minus sin square সমান আমরা দেখতে পাচ্ছি এখানে 1 minus sin square 1 minus sin square সমান আমরা এখানে দেখতে পাচ্ছি cos square a 1 minus sin square সমান আমরা দেখতে পাচ্ছি cos square a তাহলে আমরা এখানে বসাবো 1 minus sin square এর বিরুদ্ধে cos square a cos a তাহলে রুট এবং স্কয়ার চলে যাবে আর থাকবে cos a তাহলে এই cos এই cos যদি আমরা কেটে দিই এখন এই cos এবং এই cos কেটে দিলে এখানে থাকবে sin a সমান ডান পক্ষ তাহলে আমাদের এক নম্বর সমস্যাটা সলভ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি আমি tan এর সূত্র sin / cos এবং 1 minus sin² সমান cos² এই দুটো সূত্র এই অঙ্কে অ্যাপ্লাই করছি মানে এই দুটো সূত্র আমাদের জানা থাকলে এই অঙ্কটা করা খুব ইজি আর এই দুটো সূত্র জানা যদি না থাকে আমরা এই লাইন থেকে এই লাইনটাও লিখতে পারবো দ্যাট মিন্স বুঝতে পারছো সূত্র সারা অর্থাৎ সূত্র মনে না থাকলে আমাদের কখনো সামনে এগিয়ে যাওয়া যাচ্ছে না তাহলে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে নাম্বার 2 নাম্বার 2 তে বলছে আমাদের 1 ডিভাইড বাই 1 প্লাস sin a 1 ডিভাইড বাই 1 মাইনাস sin a এবং ওই পাশে আপনার ডান পক্ষ আছে 2 sec স্কয়ার এটাই প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ 1 বাই sin a প্লাস 1 sin a এবং লসাগু নিব 1 প্লাস sin a 1 মাইনাস sin a 1 প্লাস sin a 1 প্লাস sin a যখন হর দিয়ে ভাগ করব লব দিয়ে গুণ লসাগুর ক্ষেত্রে তো যেটা কাজ হবে সেটা হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এখানে হর 1 প্লাস sin a এখানে হর 1 প্লাস sin a সো যে জিনিসটা মিল থাকবে সেই জিনিসটা ছাড়া বাকিটা হবে আমার গুণ এটা শুধু গুণ করব যেমন 1 প্লাস sin a 1 প্লাস sin a এটা মিলে গেছে দ্যাট মিন্স এটা ভাগ
আর এটা মিলে না এটা দিয়ে উপরে যেটা থাকবে এটাকে গুণ করে বসাবো তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে 1 - sin a হবে প্লাস দেন ঠিক একই রকম 1 - sin এর সঙ্গে 1 - sin মিলে যাবে আর বাকি থাকবে 1 + sin তাহলে 1 + sin এখানে বসাবো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে এখন যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি 1 কে এ সাইন কে বি ধরি 1 কে এ এবং সাইন কে বি ধরি তাহলে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি 1 কে এ সাইন কে বি এটা দাঁড়াচ্ছে এ মাইনাস বি যদি আমরা মনে মনে এখানে একটু ছোট করে লিখে দেখি 1 মানে হচ্ছে এ সাইন মানে হচ্ছে বি 1 মানে হচ্ছে এ সাইন মানে হচ্ছে বি তাহলে দেখতে পাচ্ছ এটা a প্লাস b এটা a মাইনাস b তাহলে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b সমান a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা সবাই জানে অবশ্যই ঠিক এখানেও 1 প্লাস sin অর্থাৎ a স্কয়ার মানে 1 স্কয়ার sin স্কয়ার মানে sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে প্লাস sin মাইনাস sin ক্যান্সেল 1 প্লাস 1 2 2 1 minus sin square 1 minus sin square সমান আবার সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে 1 minus sin square সমান আমরা লিখতে পারি cos square 2 by cos square মানে আসছে 2 sec square যেহেতু 1 by cos মানে 1 by sec সুতরাং sec মানে 1 by cos theta যেহেতু cos theta মানে 1 by sec theta তাহলে sec theta সমান 1 by cos theta একটা একটা বিপরীত তাহলে sec মানে হচ্ছে 1 by cos যদি 2 by cos theta 2 sec অর্থাৎ উভয় পক্ষে লাগে আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে এই পাশে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই cos theta that means 2 by cos theta 2 by cos theta সমান 2 sec theta that means 2 by cos theta সমান sec theta 2 by cos মানে 2 sec যেটা এখানে স্কয়ার আছে 2 by cos স্কয়ার মানে 2 sec স্কয়ার দ্যাট মিন্স বাম পক্ষ ডান পক্ষ তাহলে আমাদের 2 নম্বর সমস্যার অবশ্যই সমাধান হয়ে গেছে আর পরে 3 নম্বরে 3 নম্বরে বাম পক্ষে দেখা আছে tan theta plus sec theta whole square is equal to 1 plus sin divided by 1 minus sin tan theta plus sec theta whole square আমরা জানি tan theta সমান sin theta by cos theta plus sec theta মানে 1 by cos theta whole square এখানে লসাগু নেব cos 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 লসাগু এর উপরে থাকবে sin theta plus 1 এখন স্কয়ার টা আলাদা করে দিব আগে এই জিনিসটাকে সাজায় লিখব sin theta plus 1 মানে 1 plus sin theta cos theta এখন স্কয়ার টা আলাদা করে দিই তাহলে এখানে স্কয়ার টা আলাদা করে দিলে cos square theta আমরা জানি cos square সমান আবার দেখা যাচ্ছে cos square সমান 1 মানে sin square এখানে উপরে 1 প্লাস sin কে দুটো করে দিয়েছি যেহেতু a স্কয়ার সমান a গুণ a ঠিক sin a 1 প্লাস sin হল স্কয়ার মানে 1 প্লাস sin ইনটু 1 প্লাস sin তাহলে একটু আগে আমরা লিখছিলাম 1 প্লাস sin স্কয়ার 1 একটু আগে আগের অঙ্কে আমরা লিখছিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin theta তাহলে এইটা সমান যদি এটা হবে তাহলে এটা সমান এটা আমরা আগের অঙ্কে লিখছি 1 plus sin into 1 minus sin সমান 1 minus sin স্কয়ার অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ হয়েছে এখন 1 minus sin স্কয়ার সমান লিখা যায় এটা অর্থাৎ এটা a স্কয়ার এটা b স্কয়ার a plus b a minus b 1 plus sin 1 minus sin এখানে 1 plus sin 1 প্লাস sin তাহলে 1 প্লাস sin 1 প্লাস sin কাটলে অর্থাৎ 1 প্লাস sin 1 মাইনাস sin তাহলে অবশ্যই আমাদের বিদায় আছে সমান ডান পক্ষ
এটা দেখতে পাচ্ছ এখন ত্রিকোণমিতি অনেক ইজি যদি সূত্র যেমন এ একটা সূত্র আমি তিন নম্বর করছি তিনটা সূত্রে প্রয়োগ করছি এ টেনের সূত্র প্রথম অঙ্ক প্রয়োগ করছি এখন তিন নম্বর অঙ্ক প্রয়োগ করছি এই কোদ সূত্র এর আগের অঙ্ক প্রয়োগ করলাম এখনো প্রয়োগ করছি এখন বুঝতে পারছ সূত্রগুলো কতটা ইম্পর্টেন্ট তারপর আসি আমার চার নম্বর যেহেতু নিচে ওয়ান প্লাস সাইনে আছে তাহলে লব আগে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবো আমরা যেহেতু নিচে ওয়ান প্লাস সাইনে আছে তাহলে লব আগে আমরা ওয়ান মাইনাস সাইনে দ্বারা নিচে প্লাস থাকলে লব হরকে মাইনাস দ্বারা আর নিচে যদি মাইনাস থাকে তাহলে লব হরকে প্লাস দ্বারা এখন নিচে মাইনাস হলে সেজন্য আমি লব হরকে তার বিপরীত অত ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম তাহলে ওয়ান তো হলো ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি দ্যাট মিন্স এ মাইনাস বি স্কোয়ার উপরে আসতে নিচে আসতে এখন আসতে আলাদা করে দিব ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন সমান আমরা লিখতে পারি কস স্কয়ার কসটা লিখলাম স্কয়ারটা বাইরে লিখলাম তো এই উপরে স্কয়ার ওয়ান মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার এই কসের স্কয়ারটা বাইরে এখন নোডের স্কয়ারে চলে যাবে ওয়ান কস এই আমরা আলাদা করে লিখলে ওয়ান বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ ওয়ান বাই কজ এ ওয়ান বাই কজ এ সমান সেকেন্ড এই সূত্রে দেখতে পাচ্ছ ওয়ান বাই কজ এ সমান সেকেন্ড তাহলে এখানে ওয়ান বাই কজ এ সমান লিখব সেকেন্ড আর উপরে এখানে দেখতে পাচ্ছ ট্যান এ ট্যান এর সমান সাইন এ বাই কজ এ তাহলে এখানে সাইন এ বাই কজ এ সমান লিখব ট্যান এ সমান ডান পক্ষ তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেছে আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছ না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবা কোন জায়গায় বোঝায় কি সমস্যা এগুলো আমি এখানে লিখলাম প্রমাণ করো এক নাম্বার এটা কিন্তু 9.1 এর এক নাম্বার না কিন্তু 9.1 এর এক নাম্বার অঙ্ক 9.1 থেকে আমি এই অঙ্কগুলো বাছাই করলাম যেগুলো প্রমাণ করা আছে যেমন এই অঙ্কটা আছে তোমাদের অনুশীলনের 10 নম্বর অঙ্ক যেমন এই অঙ্কটা আছে তোমাদের অনুশীলনের 19 নম্বর অঙ্ক ঠিক এরকম তো এই অঙ্কগুলো আগে সহজে খুব ভালোভাবে এখান থেকে মনোযোগ সহকারে করো তারপরে বইয়ে গিয়ে সুন্দর করে দেখে এটার সাথে এগুলোর সাথে অ্যাপ্লাই করে সূত্রগুলো প্রয়োগ করে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই বাকি অঙ্কগুলো নিজে নিজে পেরে যাবে এখন আসি নাম্বার টু বলছে কট এ সমান বি বাই এ হলে এত এর মান নির্ণয় করে এতক্ষণ প্রমাণ করলাম আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ অর্থাৎ আমরা একটা আমাদের লক্ষ্য নির্ধারণ ছিল এটার থেকে এটা আনতে হবে এই অঙ্কটা এটা আনতে পারলে আমার অঙ্কটা সঠিক আছে এটা আমার নির্দিষ্ট একটা লক্ষ্য ছিল কোনটা আমাকে প্রমাণ করতে কোনটা আনতে হবে কিন্তু এখানে বলছে এত হলে এত মান নির্ণয় করে কিন্তু কত মান হবে সেটা আমরা আদৌ জানি না কিন্তু মান নির্ণয় করতে হবে তাহলে দেখা যাক কি মান আসে আমাদের নাম্বার টু দেওয়া আছে কট এ সমান বি বাই এ আমাকে দেওয়া আছে কট ব্যয় করতে বলছে সাইন এবং কস তাহলে কটের সাথে সম্পর্ক আছে সাইন এবং কস এর
কি ধরনের সম্পর্ক দেখো কোডের সাথে সাইন এবং কোডের সম্পর্ক আছে cos / sin অর্থাৎ আমরা কোডের সূত্র লিখতে পারি cos a যেহেতু এখানে আছে a cot a cos a / sin a b / a এখন আরেকটু খেয়াল করি আমাদের কি বলছে sin এর সাথে a cos এর সাথে b তাহলে আমরা এখন b cos a কেন b লিখলাম এখানে আমার মান নির্ণয় করতে বলছে এখানে লেখা আছে cos এর পাশে b sin এর পাশে লিখা আছে a এই পাশে আগে থেকে ছিল b / a আমি এই পাশে একটা বাড়তি জিনিস গুণ করে ফেলছি b / a তাহলে এই পাশেও বাড়তি জিনিস গুণ করব b / a দ্যাট মিন্স উভয় পক্ষে b / a দ্বারা গুণ করব এখানে যেহেতু b / a দ্বারা গুণ করলাম এই পাশেও b / a দ্বারা গুণ করতে হবে গণিতের নিয়ম হচ্ছে আমি এক পাশে যেটা দ্বারা গুণ করব অন্য পাশেও সেটা দ্বারা গুণ করতে হবে লবকে যেটা দ্বারা গুণ করব হরকেও সেটা দ্বারা গুণ করতে হবে দ্যাট মিন্স উপরে নিচে উভয় পাশে যে কোন দিকে আমি গুণ করি ভাগ করি যাই করি না কেন উভয় পাশে বা লব হরকে একই জিনিস দ্বারা সব সময় গুণ করতে হবে ভাগ করতে হবে যাই করি সবগুলো একই জিনিস দ্বারা করতে হবে এখন b cos a divided by a sin a এখানে b b গুণ করলে b স্কয়ার divided by a স্কয়ার এবার দেখো সাইনটা হচ্ছে আগে কষ্ট হচ্ছে পরে একটা প্লাস একটা মাইনাস আমি আগেও বলছিলাম প্লাস উপরে মাইনাস নিচে অথবা মাইনাস উপরে প্লাস নিচে লব হরে দুটা যখন একটা প্লাস একটা মাইনাস দুটা চিহ্ন থাকে সেই চিহ্নের সামনে পিছনে সামনে সামনে পিছনে কজের সামনে পিছনে একই রকমের অনুপাত বা কোন রাশি দেখতে পায় তখন আমাদেরকে বুঝতে হবে এটা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যোজন বিয়োজন করার পর সেটাকে উল্টে দিলে ঠিক এটা আবার বিয়োজন যোজনটা পাওয়া যায় ঠিক এখানে এখানে যেটা একটা প্লাস একটা মাইনাস দুটা ভিন্ন চিহ্ন তার মানে আমাকে দুটা ভিন্ন চিহ্ন দুটা জিনিসকে যুক্ত করে রাখছে কজ এবং সাইন দুটা অনুপাতকে যুক্ত করে রাখছে দ্যাট মিন্স এখানে একটা যোজন বিয়োজনের কাজ হয়েছে ঠিক এখানে আমরা যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজন করার জন্য আমাদেরকে লব আগে তারপরে হর অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস হর ঠিক লবটা সবসময় আগে থাকবে তাহলে এখানে এই সেজন্য আমরা বুঝতে পারছি এখানে যেহেতু সাইনটা আগে দ্যাট মিন সাইনটা হচ্ছে লব তাহলে এখন সাইনকে লব করার জন্য আমাদেরকে এটাকে উল্টে দিতে হবে সাইনে বি কস এ এটাকে উল্টে দিলে এস কে মাইনাস বি এস কে বিপরীত করে তাহলে আমরা যোজন যোজন করব এ সাইন এ প্লাস বি কস এ এল সাইন এ মাইনাস বি কস এ ইজ ইকুয়াল টু এস কে প্লাস বি এস কে এস কে মাইনাস বি এস কে সুতরাং এটাকে আমরা উঠে দিব a sin a minus b cos a a sin a plus b cos a s k minus b s k s k plus b s k shuta minimum a s k minus b s k s k plus b s k এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের যে মানটা বের করতে বলছে সে মানটা আমরা বের করে ফেলছি এই এই বলছে এখানে এত এর মান নির্ণয় করো এখন আমরা দেখতে পাচ্ছি এত এর এইটা সমান এটা দ্যাট মিন্স এটার মান এটা যেহেতু এখানে কট এ সমান বি বাই এ ছিল দ্যাট মিন্স কট এর মান বি বাই এ ঠিক এখানে যেহেতু এটা সমান এটা দ্যাট মিন্স এটার মান হচ্ছে এটা সুতরাং নির্ণয় মান এটা এই ছিল আমাদের আজকের আলোচনা তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখছো এবং বুঝেছো যদি না বুঝো থাকো কোনো পয়েন্টে বা কোনো লাইনে কোনো সূত্র বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে আমি বারবার বলতেছি অবশ্যই অবশ্যই আমাদের জানাবা আমরা তোমাদের কমেন্টগুলো দেখে আমাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সমস্যাগুলোর সমাধানের
চেষ্টা করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ